আকাশ জানান দিচ্ছে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর এই উৎসব শুরু হচ্ছে গণেশ চতুর্থী দিয়ে। আজ গণেশ চতুর্থী এবং আনন্দবাজার অনলাইন আমরা সামিল হয়েছি গণেশ চতুর্থী উদযাপনে। আমরা এসে গিয়েছি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে। আসুন আমরা দেখব পুজো এবং কথা বলবো তাদের সঙ্গে। সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শোভনদা এবং বৈশাখীদি। আমরা রয়েছি তাদেরই বাড়িতে গণেশ পুজোতে। আমরা তাদের সঙ্গে কথা বলবো। শোভনদা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই গণেশ পুজো কত বছরের পুরনো, একটু যদি ইতিহাসের গল্পটা শুনি। আমরা যখন থেকে এখানে রয়েছি তখন থেকেই মানে মেনলি বৈশাখীর আবদার আর মান মানে মহুলের আবদার, সেই জন্য দেখছেন না একটা একজন গণেশ রয়েছে, একটি বাল গণেশ রয়েছে। যখন সাড়ম্বরে পুজো হয় তখন একসঙ্গে আমরা এখানে নিই। সরস্বতী পুজোও তাই, গণেশও তাই, লক্ষ্মীতেও তাই হবে। একটা উৎসব উৎসব থাকলে খুব ভালো লাগে। পুজো একটা মানে কি বলবো উপলক্ষ, মূল সবার সঙ্গে একটা সমন্বয় ঘটে, দেখাশোনা হয়, সবাই আসেন, এটা খুব ভালো লাগে। গণেশ পুজোর শুরুটা অনেকটা হচ্ছে শোভনের ওপর চাপ বাড়াতে বাড়াতে আমরা দুর্গাপুজো অবধি পৌঁছে গেছিলাম। তা শোভন রাজিও হয়ে গেছিলো, তারপরে আমাকে সবাই বোঝায় যে দুর্গাপুজোয় প্রচণ্ড ঝামেলা আর অনেক লোকজন লাগে। তার ওপর আমি আর মেয়ে রিয়েলাইজ করলাম আমরা তাহলে আর ঠাকুর দেখতে বেরোতে পারবো না। তখন আমরা ঠিক করলাম গণেশ পুজোটাই বড় করে করব। সবাই মিলে আমরা একদম পরিবারের মতো আমাদের সঙ্গে যারা থাকে, 24 ঘন্টা যারা থাকে, আমাদের একেবারে খুব ঘনিষ্ঠ বন্ধুরা, তো তারা এই যে আসে তাদের সঙ্গে এই যে একটা একসঙ্গে যাপন করা, তাদের প্রার্থনা কিন্তু আবার খুব মজার, এদের প্রত্যেকের প্রার্থনায় কিন্তু শোভনকে ঘিরে, আমাকে ঘিরে বা আমার মেয়েকে ঘিরে, তো এই যে সবার ভালো লাগা ভালোবাসায় একটা উৎসবের পরিপূর্ণতাটা, এটা খুব ভালো লাগে আমার। এই বাড়ির গণেশ পুজোর কি কোনো বিশেষত্ব রয়েছে? গণেশ পুজো আমি বলবো যে কোনো জায়গার গণেশ পুজোই তো একটা জায়গায় বোধহয় আমরা সবাই সিদ্ধি লাভের জন্য করি। আমি খুব ছোটোবেলা থেকেই একটা আমার অদ্ভুত গণেশ পুজোর প্রতি একটা আকর্ষণ, এবং আমার বাড়িতে গণেশের প্রচুর কালেকশন, তা সেটা নিয়ে অনেকেই মজা করে যে ওই জন্য বৈশাখী খুব সিদ্ধি লাভ ঘটে। আমাদের বাড়ির পুজোর ইতিহাস যদি ঘাটা যায় তাহলে এটাই যে আমার মেয়ের এটা বায়না ছিল যে বাড়িতে গণেশ পুজো হবে, তো সেইখান থেকে ইনফ্যাক্ট আমাদের যাত্রা শুরু। এবং এবছরও ওর পরীক্ষা শেষ হয়েছে, তারপরে ভোর 3টে অবধি আমরা ঠাকুর বেচেছি, তারপরে খেয়েছি এবং বাড়ি ফিরেছি। তো মানে আজকের দিনটা তো গণেশ পুজো, গণেশ চতুর্থী, কিন্তু প্রায় এক বছর মানে আজ যে শেষ হবে আবার পরের বছরে কী ডেকোরেশন হবে, কীরকম কীভাবে কী কালার কোড হবে সব ঠিক করে দেবে হচ্ছে রিলিনা। হ্যাঁ, এবং এর মাঝে মাঝে সবাই হচ্ছে কন্ট্রাস্টিং ফ্যাক্টর তৈরি করে, আমি একটা স্যান্ডউইচ হয়ে যাই। সত্যি কথা বলতে কি, এটাকে মানে পরিশ্রমগুলো করতে করতে উপভোগ করি। কিন্তু এই ঠাকুরমশাই যখন এসে বলে আজকে গণেশ পুজো, 10:56 বললেন সংকল্প শেষ হয়ে যাবে, তার জন্য যে সকাল 4:30-5টায় ঘুমোতে যাওয়া আর 7:30 থেকে নক করা, ঠাকুরমশাই এসে গেছে, সব তৈরি হয়ে গেছে, সত্যি কথা বলতে কি আমি সব পুজো আচার সব তৈরি করে দিতে পারি। কিন্তু এতক্ষণ ধরে বসে পুজো অর্চনা এই সমস্ত করা, ধৈর্যচ্যুতি ঘটে যায়, অসম্ভব হয়ে যায়। তাই বলি ঠাকুরমশাইকে প্রত্যেকবারই বলি শেষ হবে কখন। আসলে আমাদের বাড়িতে না মানে আমি খুব বেশি একদম স্ট্রিক্টলি অ্যাডহেয়ারিং টু একেবারে স্ক্রিপচার্স সেটা আমি বিশ্বাসী নই। আমি মনে করি যে যতটা স্পন্টেনিয়াসলি যার যতটা ভক্তি, কিন্তু শোভনের মতো কেউ যদি কারুর ভক্তির পাশে তার সাবটাইটেলস চলতে থাকেন না তখন খুব মুশকিল হয়। মানে আমি মন্ত্র পড়ছি, কোনটা ঠাকুরমশাইয়ের মন্ত্র আর কোনটা ওর মন্ত্র আমি বুঝে উঠতে পারছিলাম না। মাঝে মাঝেই চোখ খুলে আমায় দেখতে হচ্ছিলো যে কে বলছেন। তো মানে ও অ্যারেঞ্জ করে দেয় কিন্তু তারপরেরটা হচ্ছে কমপ্লিট এন্টারটেনমেন্টটা ও দায়িত্ব নিয়ে
নেয়, যখন মানে সবাই মন দিয়ে অঞ্জলি দেয় তখনও একটা কিছু বার করে ফেলে যে এইটা বলতে হবে, এইটা নেক্সট। হ্যাঁ, তোর মাথায় খেলতে থাকে, সেটাই ওর অভ্যেস। না, এটা তার মানে এই নয় যে আমি হাত জোর করে রয়েছি বলে, চোখ বুজে রয়েছি বলে খুব ঠাকুরকে স্মরণ করছি, না অন্য কিছু স্মরণ করছি, সেটা কি ভক্তি নয়। ভক্তিটা কিন্তু সামগ্রিকভাবে ওই ওভারঅল পাউডার পমটমের ওপর কিন্তু সবটা দেখা যান, বলে পয়লে দর্শনদারী বাদমে কিন্তু গুণ বিচারী। ভক্তিটা মনের মধ্যে থাকে, আর দর্শনদারীর জন্য ওই হাত জোর করার, চোখ বন্ধ করার, ফুলগুলো ওই আমার। আমি কি বলেছি ঠাকুর ঘরে কে বলতে হবে না, না আমার তো বুদ্ধি আছে বুঝে নেওয়ার জন্য, ওইটুকু তো এক্সারসাইজ। তাহলে ভক্তি নেই, আমার ভক্তি না থাকলে এত কিছু সাড়ম্বর আছে? শক্তি আছে, ভক্তিটা আমার আছে, শক্তি ভক্তি অভ্যর্থনা সব আমার আছে। আমি যদি এক্ষুনি একটা ম্যান্ডেট নিই না, তো কতটা ভক্তি এরা দেখেছে আসার পর থেকে, তুমি যে কি ডাহা হারবে নির্বাচনে, আর উনি এই এইটা একদম হারবে ভোটে। আমরা দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, এই মুহূর্তে আমরা পূজোর মধ্যে রয়েছি এবং দেখতে পাচ্ছি সবাই কিন্তু গোলাপি পোশাকে রয়েছে। গোলাপি পোশাক সেটা একটা ব্যাপার, আরও একটি বিষয় রয়েছে, বৈশাখীদের সঙ্গে ট্রেনিং করেছে বৈশাখীদের মেয়ে মহুল। আমরা মহুলকে একটু ডেকে নেবো আমাদের সঙ্গে এবং একটুখানি বৈশাখীদের কাছেও শুনবো কোন ভাবনা থেকে এই এই একটা পরিকল্পনা এলো যে সবাই গোলাপি পোশাক পরবে এবং একই সাজ হবে। প্রচণ্ড কৃতজ্ঞতা বোধ থেকে আমার মেয়ের প্রতি, তার কারণ হচ্ছে যে আমার মেয়ে খুব শাড়ি পরতে ভালোবাসে, তো আমরা যখন শাড়ি কিনতে গেছি মানে হঠাৎ করে একজন দোকানের মানুষ বলছেন যে আচ্ছা আপনার মেয়ে এলো না, ও কত ছোট ছিল তখন ঘুরে ঘুরে আপনার জন্য শাড়ি পছন্দ করতো, তা আই ওয়াজ সো টাচড, তো আমি ওকে নিয়ে গেছি পরের দিন যে তুই চল। তো শোভন বলছে তুই এত শাড়ি ভালোবাসিস তুই একটা পছন্দ কর, তা আমি দেখছি ও দুটো পছন্দ করে বলছে যে আমি কি দুটো নিতে পারি, তো আমি ভাবলাম যে মেয়ে আমার একটা নেয়াই বিরাট ব্যাপার, দুটো নিতে চাইছে। তখন বলছে দুষ্টু তো প্রথমেই বললো তোমাকে দেবে না, আমি ওই জন্য দুটো নিলাম, একটা তুমি পরবে একটা আমি। হ্যাঁ, তো এবার আমি বললাম যে তাহলে এই দুটোর মধ্যে কোনটা তোর প্রিয়, একটা গোলাপির দিকে ছিল এই এই রানী কালার আর একটা ছিল লাল। তো বলছে তুমি তো লাল ভালোবাসো তাহলে তুমি লালটা নাও। তখন আমি বললাম আমি তো লাল ভালোবাসি কিন্তু আমার কীরকম মনে হচ্ছে তুই বোধ হয় পিঙ্কটা বেশি ভালোবাসিস। তো তখন বলছে হ্যাঁ মা জানো এই রঙটা আমার খুব প্রিয়। তা আমি তখন ভাবলাম যে ও কোনো দিন না, আমি আজ পর্যন্ত এত এতটা বড় হয়েছে ও কোনো দিন আমার কাছে কিচ্ছু চায়নি, আর কখনো ওর কী ভালো লাগা না লাগা, আমার দিদি ইনফ্যাক্ট এটা বলে যে আরে ওর কী ভালো লাগে মানে এটা কখনো শুনতে পাই না কেন, ও তো ও কোনো দিনই সেটা জাহির করে না। তা আজকে ইনফ্যাক্ট এই পিঙ্ক কালারটা ওর পছন্দের কালার আমাদের সবার গায়ে, এবং ওর ওর হচ্ছে পুরো মানে লোকে ভাবে আমি এ বাড়ির কর্ত্রী কিন্তু ওর সর্বময় কর্তৃত্ব আছে পুরো বাড়ির ওপর, ও যদি বলে দেয় পিঙ্ক তখন শোভনের পক্ষেও হ্যাঁ মানে ওটা পিঙ্কই হবে। তো সেটা ওই জন্য দেখছো যে একেবারে সব দিকে একটা গোলাপির ছোঁয়া। জমজমাট গণেশ চতুর্থী উদযাপন, চেনা মেজাজে ধরা দিলেন শোভন বৈশাখী। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, মিষ্টি মোদক এবং আড্ডা খুনসুটিতে ভরপুর এই উৎসব। ক্যামেরায় শুভদীপের সঙ্গে আমি বৃষ্টি, আনন্দবাজার অনলাইন।